দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মপরিধি শুধুমাত্র প্রশিক্ষণে আর মহড়ায় থেমে থাকেনি, বরং এটি বিস্তৃত হয়েছে দেশ সেবামূলক কাজে। গত 1 জুলাই 2016 তারিখে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে দুষ্কৃতিকারীরা রেস্টুরেন্টের সকলকে জিম্মি করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের এই অভিযানকালে 2 জন সাহসী পুলিশ অফিসার নিহত হন এবং 20 জনের অধিক পুলিশ সদস্য আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন থান্ডারবোল্টের পরিকল্পনা করে। বাংলাদেশ সেনাবাহিনী মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই অভিযানের মাধ্যমে 3 জন বিদেশি নাগরিক সহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং সকল সন্ত্রাসীকে নির্মূল করা হয়। গত 25 মার্চ 2017 তারিখ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকায় আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইট পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল। কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল প্রয়োগের মাধ্যমে পুরুষ, মহিলা ও শিশু সহ মোট 78 জনকে নিরাপদে উদ্ধার করে। 3 দিনের প্রবল বর্ষণের ফলে গত 13 জুন 2017 তারিখ হতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধস শুরু হয়। স্মরণকালের ভয়াবহ এই পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি সহ সমগ্র এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থার পুনরুদ্ধার এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন সেনা ক্যাম্পের সদস্যরা অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। রাঙামাটির মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীর একটি দল উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রম চলাকালীন পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারী দলের উপর ধসে পড়লে 2 জন সেনা কর্মকর্তা সহ 5 জন সেনা সদস্য নিহত এবং 10 জন সেনা সদস্য আহত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় পার্বত্য এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপিত হয়। এছাড়া পাহাড় ধসের পরে সেনাবাহিনী অসহায় ও দুর্গত মানুষের চিকিৎসা সেবা, খাবার পানি, রসদ বিতরণ এবং দুস্থদের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করে। মিয়ানমার হতে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আশ্রিত এই রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উখিয়া আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজও চলমান রয়েছে।